আল্লাহর নবী ওমরকে ধমক দিলেন ওমর থামো থামো কিফ থেমে যাও এত বড় সাহস তুমি আমার মেহমানের গলায় ছুরি ধরেছো হযরত ওমর মনে মনে চিন্তা করে হের মেহমান কইতেকা উল্টা দি হুজুরে আর মারতে আসলো আর নবীজি আমাকে উল্টা ধমক দিতেছেন ওমর রাগি মানুষ চুপ করে দাঁড়ায় আছে কোনো কথা নাই কোনো প্রতিবাদ নাই ওমরের কথা হলো আমার সামনে আমার কলিজার টুকরা নবীকে অপমান করেছে এটা আমি সহ্য করতে পারবো না এই দিকে ডাক দেয়া বলে ইহুদি তুই আমার নবীর গায়ে হাত দিছস তুই আমার গায়ে হাত দে আমি তোকে কিছুই করব না কিন্তু আমার নবীর গায়ে একটা ফুলের টোকা দিল আমি ওমর সহ্য করব না আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহু আকবার ইহুদি মনে মনে তাকায় কে ওমর আমি তো জানি তোদেরকে গালি দিলেও তোরা কষ্ট পাস না কিন্তু তোদের নবীকে গালি দিলে তোরা কাউকে ছেড়ে দাস না আল্লাহু আকবার এই কারণেই তো তোদের সামনে তোদের নবীকে এমন অপমান করলাম তোদের নবীকে খাপানোর জন্য তোদেরকে কষ্ট দেওয়ার জন্যই তো অপমান করলাম ইহুদি মনে মনে বলতেছে এই কারণেই তুই ষড়যন্ত্রটা করেছি এবার ওমর মন খারাপ করে চুপ করে দাঁড়ায় আছে আল্লাহ নবী ডাক দিয়া বলে ওমর তুমি কি আমাকে ভালোবাসো ওমর বলে আনা উহিব্বুকা জিদ্দান ওগো নবী আমি আপনাকে খুব ভালোবাসি ফিদাকা বি উম্মি ইয়া রাসূলুল্লাহ আমার মা আমার বাবা আপনার জন্য কুরবান হয়ে যাক আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহু আকবার ওগো নবী আপনার মহব্বতেই তো বাপ দাদার ধর্ম পরিত্যাগ করেছি আপনার কারণেই তো মা ছেড়েছি বাবা ছেড়েছি ঠিক কি না বলে আপনার কারণেই তো মক্কার রাজত্ব ছেড়ে দিয়েছি শুধু আপনার জন্য ভালোবাসি না মানে কি বলেন যারা মদিনা শরীফে গেছেন হযরত ওমরের বাড়িটা দেখেছেন সাইয়েদনা আবু বকরের বাড়ি একদিকে আর হযরত ওমরের বাড়ি আর একদিকে পাশাপাশি আল্লাহু আকবার মসজিদের নববীর কাছে আল্লাহর নবী বলে ওমর যদি তুমি আমাকে ভালোবাসো তাহলে আমার পাওনাগুলা ইহুদিকে তোমার পক্ষ থেকে বুঝায় দাও মানে তোমার পকেট থেকে আমার ঋণটা শোধ কইরা দাও আমরা হইলে কি বলতাম আপনার লাগে আইসে মারামারি করতে দিছেন দমক আবার উল্টা আবার পকেটের টাকা দিন আল্লাহু আকবার সাহাবী তো সাহাবী ওমর তো ওমর ওমর কাল ওমর ওমর ওমরেই ঠিক কিনা বলেন ওমর ফারুক আল্লাহু আকবার ওমর মুসকি হাসি দিয়া বলো গো আল্লাহর নবী ইহুদির বাচ্চারে বলেন টাকা নিব না কি নিব ইহুদি মনে মনে কয় টাকা যদি চায় তাহলে তো নগদে দিয়া দিতে পারে কিন্তু এমন একটা জিনিস চামু যাতে সহজে দিতে কেবলমাত্র মদিনায় খেজুর পাকা শুরু করেছে ইহুদি কত বড় শয়তান বলে মোহাম্মদ আমি টাকা নিব না তা কি নিবা মানে মাইর খাওয়ানোর অবস্থা ফাজলামি শুরু করছে টাকা নিব না কি নিবা বলে আমার দেরহামের অনুযায়ী আমাকে খেজুর দিবা কি দিবা ইহুদি ভাবছে এত খেজুর এই সময় পাবে কোথায় মানে সে শুধু ঝগড়াটা বাড়াই রাখবে বুঝলেন না আছে না কিছু মানুষ এই সমাজে মীমাংসা চায় না ঠিক কিনা বলেন ইহুদি বলে আমি টাকা নিব না খেজুর নিব ওমর হাত দিয়া ধরে কা চল তোরে খেজুরই দিব সুবহানাল্লাহ বলেন আর ধরে বলেন সুবহানাল্লাহ ওমর যখন ইহুদির হাত ধরে ধরে নিয়ে যাইতেছে ওমরের বাড়িতে আল্লাহর নবী পিছন থেকে ডাক দিছে ইয়া ওমর এদিকে আসো 5000 দিরহামের বিনিময়ে খেজুর তো দিবাই দিবা ইনসাফ কইরা এক মন খেজুর বেশি দিবা এক মন খেজুর ওমর বলে গো আল্লাহর নবী হাসিয়া দেয়া বলে এক মন খেজুর কেন বেশি দিব ওই যে ইহুদির গলায় ধরছে অপমান করছে এটা শাস্তি আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ তাআলা হযরত ওমরকে কেমন ধৈর্য দিয়েছিলেন রাগ নাই বিরক্তি নাই
হাসি মুখে বলতেছেন ও আল্লাহর নবী ঠিক আছে আপনি বলছেন এক মণ বেশি দিয়ে দিব হযরত ওমর ইহুদি জায়েদকে ডাক দিয়ে বলে বস্তা নিয়ে আসো এত খেজুর কিভাবে নিবা ইহুদি মনে মনে ভাবে এত খেজুর ওমর আমাকে কোত্থেকে দিবে হযরত ওমর কেবলমাত্র গাছ থেকে খেজুরগুলো পেরেছে আপনাদের দেশে ফসল উঠান না পেঁয়াজ রসুন আলু না কেবলমাত্র ফসলগুলো উঠিয়েছে কেবলমাত্র খেজুরগুলো গাছের থেকে পেরে গুদামজাত করেছে বাজারে নিয়ে বিক্রি করবে কিন্তু ধৈর্যের পরীক্ষা এসে পড়ছে আল্লাহু আকবার হযরত ওমর ইহুদিকে ডাক দিয়ে বলে ইহুদি 5000 দিরহামের বিনিময়ে তুমি যত খেজুর পাও তুমি মাইপা নিয়ে যাও মাপা হইলে আমাকে ডাক দিও ওমর দাঁড়ায়ও রয় নাই যে আবার এক দুই মণ বেশি নিয়ে নেয় নাকি না আবার এক মণের জায়গায় দেড় মণ ঢুকায় ফেলায় কারণ আমাদের মতো তো শেষরা বুঝলেন নাই বাঙালিরা মাপে কম দিতে পারলে আর কাউকে ঠকায়া কিছু নিতে পারলে মনে করে অনেক বুদ্ধিমান অনেক বুদ্ধিমান হযরত ওমরকে দেখ তুই মাইপা লইয়া যা আমি চলে যাই হযরত ওমর মসজিদে বসে ইবাদত করতেছে আর ইহুদি তার গোলামদেরকে বলতেছে খেজুর মাপো 5000 দিরহাম অনুযায়ী যখন খেজুর মাপা হয়ে গেল ওমর আসে না ওমর আসে না ওমরকে কোথাও খুঁজে পাওয়া যায় না হযরত ওমর মসজিদে বসে বসে আল্লাহর ইবাদত করতেছে আল্লাহু আকবার এবার ইহুদি ডাক দিয়ে বলে ওমর আসেন 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 আমি আমার পাওনা দিরহাম অনুযায়ী খেজুর মেপে বস্তা রেডি করেছি এখন আমি বাড়িতে চলে যাব আমার খেজুরগুলো নিয়ে ওমর ডাক দিয়া বলে তুমি কি ঠিকঠাক মতো খেজুরগুলো বুঝে পেয়েছো কিনা কম ঠম নেও নাই তো বলে ওমর কম নেই নাই যা পায় তার চাইতে বরং একটু বেশি নিছি ওমর বলে কোনো সমস্যা নাই তোমার খেজুর নেওয়া শেষ হয়েছে কিনা বলে হয়েছে তবে শোনো তোমার খেজুর নেওয়া যদি শেষ হয় আরেক বস্তা খেজুর তুমি বেশি নিবা ইহুদি ডাক দিয়া বলে ওমর এ ওমর আরেক বস্তা খেজুর কেন বেশি নিব ওমর ডাক দিয়া বলে ইহুদি ওই যে রহমাতুল লিল আলামিনের সামনে আল্লাহর নবীর সামনে আমি তোমার গলার মধ্যে তরবারি ধরেছিলাম এই কারণে আল্লাহর নবী আমাকে জরিমানা করছে এ ওমর তুমি আমার মেহমানের গলায় কেন ছুরি ধরলা ইহুদি পাওনাদার আমি হলাম দেনাদার সে আমাকে এক দুই কথা বলছে বলো তুমি কেন তার গলার মধ্যে ছুরি ধরলা তুমি কেন তাকে কষ্ট দিলা তুমি কেন তাকে অপমান করলা হযরত ওমর বলেন তোমার গলার মধ্যে ছুরি ধরার কারণে তোমাকে কষ্ট দেওয়ার কারণে আল্লাহর নবী আমার উপরে আরো এক বস্তা খেজুর জরিমানা করেছে তুমি আরো এক বস্তা খেজুর মেপে নিয়ে যাও এই কথা শোনার পরে ইহুদির মনের মধ্যে পরিবর্তন চলে আসলো ইহুদি অবাক হয়ে গেল বিস্ময় হয়ে তাকিয়ে রয়েছে ওমরের দিকে ওমর এ ওমর আহ এটা আবার কেমন কথা বলো তোমার নবীকে অপমান করলাম তোমার নবী তোমাকে অপমান করলো তোমার নবীও আমাকে একটা কটু কথা বলে নাই চাইলে সে ওই জায়গার মধ্যে আমাকে তোমাকে দিয়া তোমাদেরকে দিয়া আমাকে মারতে পারতো অপমান করতে পারতো কিন্তু তোমার নবী এমন ধৈর্য ধরেছে তোমাকে অপমান করলো তুমি তো কোনো প্রতিবাদ করলা না ধৈর্য ধরলা ধৈর্য ধরলা তোমার নবীর মহব্বতে তুমি আরো তোমার পক্ষ থেকে পাওনাগুলো আদায় করে দিলা এ ওমর তোমাদের মতো এত ভালো মানুষ মক্কার জমিনে মদিনাতে আমি আজ পর্যন্ত দেখি নাই আরো জোরে বলেন সুবহানাল্লাহ হযরত ওমর কি ইহুদি ডাক দিয়া বলে ওমর সব খেজুরগুলো মেপে দিয়ে দিলা একবারও তো আমার পরিচয় জিজ্ঞেস করলা না কোথায় আমার বাড়ি কোথায় আমার ঘর কি বা আমার পরিচয় হযরত ওমর বলে ইহুদি রে আমি তোমার পরিচয় কেন জিজ্ঞেস করব আল্লাহর নবী তো তোমার পরিচয় আমাকে জিজ্ঞেস করার জন্য বলে নাই
নাই সুবহানাল্লাহ আর আমরা হইলে কি বলতাম হুজুর আপনার থেকে কয় টাকা নিছে কত দিনের সময় নিছে কথা কোন কেন এত খেজুর নেবেন ও মুসলমান ভালো করে খেয়াল করেন আমরা আল্লাহর নবীর উম্মত দাবি করি আল্লাহর নবীর আশিক দাবি করি মুখে মুখে নবীর আশিক উম্মত দাবি করলে হয় না নবীকে জীবন দিয়া ভালোবাসতে হয় ঠিক কিনা বলেন হযরত ওমরকে অপমান করলেন ধৈর্য ধরছেন কোনো প্রতিবাদ করে নাই দ্বিতীয়ত নবীর প্রতি কেমন ভালোবাসা একবারও ইহুদির পরিচয় জিজ্ঞেস করে নাই কেন টাকাগুলো হাওলাত নিয়েছে কি কারণে নিয়েছে কিছুই জিজ্ঞেস করে নাই এর কারণ হলো হযরত ওমর তার জীবনের চাইতে আল্লাহর নবীকে বেশি ভালোবাসতেন ঠিক কিনা বলি ওমর ডাক্তার বলে ইহুদি আমি তোমার পরিচয় কেন জিজ্ঞেস করব আমার নবী তো তোমার পরিচয় জিজ্ঞেস করার জন্য বলে সুতরাং তোমার পরিচয় জিজ্ঞেস করা আমার দরকার নাই আমাদের নবী আমাদেরকে যা বলে আমরা তাই করি সুবহানাল্লাহ বলেন আর যারা সুবহানাল্লাহ বলেন ওই ইহুদি নবীজির ধৈর্য আর হযরত ওমরের ধৈর্য দেখে অবাক হয়ে গেল এবার ইহুদি আগ বাড়ায় বাড়ায়া হযরত ওমরকে জিজ্ঞেস করে ওমর তুমি একবার আমার পরিচয় জিজ্ঞেস করো ওমর বলে কোনো দরকার খেজুর নিয়ে সোজা বাড়িতে যাও ইহুদি বলে না না একবার আমার পরিচয় জিজ্ঞেস করো দুইবার তিনবার বলার পরে হযরত ওমর ডাক দিয়ে বললে ঠিক আছে তুমি তোমার পরিচয়টা আমার কাছে দাও আইনাল বিলা কোথায় তোমার দেশ কোথায় তোমার বাড়ি কোথায় কি তোমার নাম কি তোমার বংশ পরিচয় ইহুদি ডাক দিয়া বলে এ ওমর আমি যায়েদ আমি হলাম যায়েদ আলিমুন কাবীর আমি একজন বড় আলেম ওমর ডাক দিয়া বলে তুমি আবার কোন আলেম সব আলেম রে তো আমি চিনি মক্কা মদিনায় বলে ওমর আমি হলাম ইহুদিদের সবচেয়ে বড় আলেম আমার নাম হলো যায়েদ হযরত ওমর এই কথা শুনার তিনি আশ্চর্য হয়ে গেলেন অবাক হয়ে গেলেন দাঁড়ায় ছিলেন বৈশা ছিলেন দাঁড়ায় পড়লেন এ তুমি কি সেই ইহুদিদের সবচেয়ে বড় আলেম যে কিনা তাওরাত শরীফ মুখস্থ করেছে আল্লাহর নবী যার কথা বলতো বলে হ্যাঁ হ্যাঁ আমি সেই ইহুদিদের সবচেয়ে বড় আলেম আমার নাম হলো যায়েদ হযরত ওমর ডাক দিয়া বলে এ যায়েদ আপনি যদি পুরো তাওরাত মুখস্থ করে থাকেন তাওরাতের এত বড় আলেম হয়ে থাকেন এত বড় পণ্ডিত হয়ে থাকেন তাহলে আপনি আমার নবীর সাথে এই বেয়াদবিটা কেন করলেন নিশ্চয় আপনি তাওরাতের আলেম হইলে আপনি জানেন আমাদের নবী হলো সত্য নবী আমাদের নবী হলেন রহমাতুল লিল আলামিন ঠিক কিনা বলি ইহুদি ডাক দিয়া বলে ওমর আমি জানি আনা আরিফ আমি জানি তার পরিচয় জানি আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর সম্বন্ধেও জানি হযরত ওমর ডাক দিয়া বলে ইহুদি তারপরও তুমি কেন এত বড় বেয়াদবি আমার নবীর সাথে করলা ইহুদি ডাক দিয়া বলে ওমর রে আমি তাওরাতের মধ্যে পড়েছি শেষ জামানায় একজন নবী আসবে তার নাম হবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আল্লাহু আকবার সে হবে ধৈর্যের পাহাড় সে হবে মানুষটাকে কষ্ট দিবে সে মানুষকে কষ্ট দিবে না ধৈর্য ধরবে অন্যায় করলে ক্ষমা করে দিবে মাফ করে দিবে আমি আসলে তোমার নবীকে যাচাই করার জন্য তাকে আমি কিছু টাকা হাওলাত দিয়েছিলাম আসলে সে সত্য নবী কিনা সত্য নবীর অসীম ধৈর্য হবে অসীম সাহস থাকবে সে কখনো বিপদে আপদে ঘাবড়াবে না ওমর বিশ্বাস করে এই সবগুলো গুণ আমি যায়েদ তোমার নবীর মধ্যে পেয়েছি এমন কি ওই আমাদের কিতাব তাওরাতের সাথে তার সবগুলো গুণ মিলে যায় আল্লাহু আকবার এবার ইহুদি ডাক দিয়া বলে ওমর আসলে খেজুর ঠেজুর এগুলো নেওয়ার আমার ইচ্ছা না এতদিন তোমার নবীর সাথে আমি দুশ্মনে করেছি তোমার নবীর সাথে আমি শত্রুতা করেছি কিন্তু যেই দিন আমি তার গলার মধ্যে তরবারি ধরলাম তিনি যে ধৈর্যের পরিচয় দিয়েছেন আমাকে যেভাবে ক্ষমা করেছেন ভালোবেসেছেন
তার ধৈর্য আর তার ক্ষমা দেখে তার ব্যবহার দেখে আমি ইহুদি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর উপর মুগ্ধ হয়ে গিয়েছি আল্লাহু আকবার ওমর আমাকে তুমি তোমার নবীর কাছে নিয়ে চলো আমি এখনি ইহুদি ধর্ম ত্যাগ করে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব আল্লাহু আকবার আল্লাহর বান্দারা এই কারণেই তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বারবার সবরের কথা বলেছেন ধৈর্যের কথা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সবরি ওয়াস-সালাহ আল্লাহু আকবার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সবরি ওয়াস-সালাহ আমার নবীকে বলেন ও নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন ঈমানদার মুমিন মুত্তাকিনদের বক্কে বলে দেন তারা যখন বিপদে পড়বে বালা মুসিবতে পড়বে আকস্মিক কোন ঝামেলার মধ্যে পড়ে যাবে যাতে তারা হতাশ না হয় তারা আল্লাহর উপরে সবর করবে ধৈর্য ধারণ করবে আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করবে সালাতের মাধ্যমে জিকিরের মাধ্যমে দুরুদের মাধ্যমে ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী যদি সবরকারী আল্লাহর উপরে ধৈর্য ধরে সবর করে আল্লাহ তাআলা ওই সবরকারীকে উত্তম জাযা খায়র দান করবে এক নম্বরে তো দুনিয়াতে তার যত বিপদ আপদ আল্লাহ সব দূর করে দিবে সুবহানাল্লাহ বলেন আল্লাহ তাআলা তার যত বড় বিপদ হোক না কেন বালা মুসিবত হোক না কেন আল্লাহ দূর করে দিবে যেমন পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা একটা রোগ দিয়া এক বছর দুই বছর তিন বছর না কত বছর কোন কোন বর্ণনায় আসে ১৮ বছরের উপরে আরো বেশি আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহু আকবার ১৮ বছর ইমানের পরীক্ষা দিয়েছে ধৈর্য হারা হয় না একটু ঠান্ডা জ্বর একটু কাশি একটু পেট খারাপ হইলে কোন রকম এক মাস দুই মাস বিছনায় পড়া থাকলে তিন বছর এক বছর পড়া থাকলে আমরা হতাশ হয়ে যাই আমরা বলি আল্লাহ তুমি শুধু বিপদ আমাকেই দিলা আর কোনো মানুষকে দেখলা না আরে মুসলমান আল্লাহ যাকে পছন্দ করে আল্লাহ তাকে বেশি করে বিপদ দেয় বালা মুসিবত দেয় তাকে পরীক্ষা করে ঠিক কিনা বলেন আল্লাহ যাকে ভালোবাসে তাকে রোগ বেশি করে দেয় তার ঈমানের পরীক্ষা করে পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম ১৮ বছর উপরে ঈমানের পরীক্ষা দিয়েছেন আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ আগুনের মধ্যে নিক্ষেপ করছে একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন ছয় দিন না সাত দিন না আমার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের অগ্নি কুণ্ডলের মধ্যে ৪০ দিন ছিলেন আর আস্তে কোন সুবহানাল্লাহ আপনারা মনে হয় আগুনের ভিতরে এক ঘন্টা থাকতে পারবেন হ্যাঁ পিপুল বাজিয়া পিপুল বাড়িয়া বাজারে যদি তুন্দি রুটি বানায় তাহলে একটু চুলার কাছে যায়েন আঙ্গুলটা দিন এক মিনিট রাখতে পারবেন এক সেকেন্ড সম্ভব জাতির পিতা কতদিন ছিলেন জোরে বলেন আরো জোরে বলো কতদিন ৪০ দিন ছিলেন নমরুদ যখন তাকে ধরে আগুনের ভিতরে নিক্ষেপ করে বলে এই ইব্রাহিম বল আমি তোর খোদা তুই তোর খোদাকে অস্বীকার কর পয়গম্বর কর তুই খোদা তো দূরের কথা তুই তো তুই তো মানুষই হইতে পারস তুই একটা অমানুষ ঠিক কেন বলে তুই একটা অমানুষ তুই একটা হারামজাদা তুই আবার খোদা করতে গাও তুই আমাকে আগুনের মধ্যে পুরানোর কে এই কথা যদি বলে নমরুদের রাগ হয় না তোর মজাটা দেখাইতেছে ইব্রাহিম আত্মসমর্পণ করো সারেন্ডার করো তাহলে আগুন থেকে তোমাকে বাঁচিয়ে দিব বলে তুই বাঁচার কে তুই বাঁচানোর কে বাঁচাবে কে আরো জোরে বলুন কে
পয়গম্বর জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের কাছে আত্মসমর্পণ করে নাই সারেন্ডার করে নাই ঠিক কিনা বলেন নমরুদ যখন তাকে আগুনের মধ্যে ফালায় তিনি তখন সবর করেছেন ধৈর্য ধরেছেন ঠিক কিনা বলেন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে বলে এই আগুনের মালিক নমরুদ না এই আগুনের মালিক হলো আমার আল্লাহ আল্লাহু আকবার যখন পয়গম্বর দুনিয়ার কোন মানুষের কাছে সাহায্য চায় নাই সাহায্য চেয়েছেন কার উপরে ও মুসলমান আরো জোরে বলুন কার উপরে আল্লাহ তাআলার কাছে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম সাহায্য চেয়েছেন আগুনের মধ্যে জাতির পিতাকে নমরুদ নিক্ষেপ করলেন দেখে আগুন জাতির পিতার একটা পশম জ্বালাতে পারে না নমরুদ রাগ করে বলে আগুন রে তোর ক্ষমতা কি শেষ হয়ে গেল তোর পাওয়ার কি শেষ হয়ে গেল ইব্রাহিম খলিলুল্লাহর একটা পশম পুরাইতে পারস না আগুন ডাক দিয়া বলে নমরুদ আমার ক্ষমতা শেষ হয় নাই পাওয়ারও শেষ হয় নাই পারলে তুই আমার কাছে আয় তোর চোদ্দ মুষ্টি শুদ্ধ আমি জ্বালায় দিব আল্লাহু আকবার আমার কোন ক্ষমতা নাই আমার কোন ক্ষমতা নাই আমি আগুন ইব্রাহিমের মালিকের কথায় চলি ঠিক কিনা বলে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম অগ্নিকুণ্ডের মধ্যে তাকে নিক্ষেপ করা হয়েছে প্রচন্ড দাবদাহ আগুনের মধ্যে নিক্ষেপ করার পরে তিনি সবর করেছেন ধৈর্য ধরেছেন আল্লাহর উপরে সবর করেছেন কেমন সবর কেমন সবর ডাক দিয়া বলে আল্লাহ আমি নমরুদের কাছে আত্মসমর্পণ করি নাই আমি জানি আগুনের মালিক নমরুদ না আগুনের মালিক হলেন আপনি আল্লাহ আপনি হায়াতের মালিক আপনি আমার রিজিকের মালিক আপনি আমাকে বাঁচানোর মালিক নমরুদ আমার একটা পশম ছিঁড়তে পারবে না এই আগুন দিয়ে আমার একটা পশম পোড়াইতে পারবে না এটা হলো আমার বিশ্বাস কারণ আপনি হলেন একমাত্র ক্ষমতার অধিকারী ঠিক কিনা বলেন মালিক আজকে যদি আপনি আমাকে বাঁচায় দেন তাহলে নমরুদ আমার কোনো ক্ষতি করতে পারবে না পয়গম্বরের এই কাকুতি মিনতি শোনা আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করে দিল ও জিব্রাইল যাও আমার বন্ধু আমার ইব্রাহিমকে যেয়ে বলো আমার ইব্রাহিমকে যেয়ে বলো আমার ইব্রাহিম বিপদের সময় আমার উপরে সবর করেছে ধৈর্য ধারণ করেছে আমার কাছে সাহায্য চেয়েছে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ইব্রাহিমকে সাহায্য করব কেমন সাহায্য কেমন সাহায্য আল্লাহ তাআলা আগুনকে ডাক দিয়া বললেন আগুন আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক হয়ে যাও কেমন শান্তি এ আগুন বেশি ঠান্ডা হবে না যাতে আমার ইব্রাহিমের ঠান্ডা লাগে বেশি গরম হবে না যাতে আমার ইব্রাহিমের শরীরে গরমের তাপ লাগে কেমন হবি সালাম শান্তি সুবহানাল্লাহ আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক হয়ে যা পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম যে 14 দিন আগুনের মধ্যে ছিলেন পয়গম্বর বলে ওই আগুনের মধ্যে সবচেয়ে আমি মনে হয় জান্নাতের মধ্যে ছিলাম এত আরাম আয়েশে আমি কোনোদিন থাকি নাই আল্লাহু আকবার শুধু সবর করার কারণে ধৈর্য ধরার কারণে ঠিক কিনা বলেন আল্লাহ তাআলা ওই বান্দাকে বেশি ভালোবাসে যে বান্দা বিপদে আপদে কার উপর ধৈর্য ধরে আরো জোরে বলেন কার উপরে ধৈর্য ধরে আল্লাহ ধৈর্য ছাড়া কাউকে কামিয়াবি দেয় নাই দেখবেন গাড়ির পিছনে লেখা হেরে রেগে গেলেন তো হেরে গেলেন রাগা যাবে না ধৈর্যশীল হতে হবে বিনয়ী হতে হবে ভদ্র হতে হবে মানুষকে ভালোবাসতে হবে ইনসাফপূর্ণ আচরণ করতে হবে আল্লাহ তাআলা প্রত্যেকটা পয়গম্বরের কাছ থেকে ধৈর্যের পরীক্ষা নিয়েছেন কিসের পরীক্ষা আরো জোরে বলেন আল্লাহ তাআলা আমার নবীকে সবচেয়ে বেশি ধৈর্যের পরীক্ষা নিয়েছেন আমার নবীর থেকে সবচেয়ে বেশি ধৈর্যের পরীক্ষা নিয়েছেন আল্লাহু আকবার কেমন ধৈর্যের পরীক্ষা একটা উদাহরণ দিব দিব মন দিয়া শুনবেন তো
না উঠাউঠি করবেন না শেষ পর্যন্ত বসবেন শেষ মোনাজাত পর্যন্ত কে কে বসবেন না হাত উঠান বুঝছেন বুঝছেন কি কইছি কি বলেছি বুঝতে পেরেছেন শেষ মোনাজাত পর্যন্ত ফুটবলের কপালে লাথি দিয়া আর্জেন্টিনা ব্রাজিলের কপালে লাথি মাইরা কালকে খেলা হইছে কোন দল গতকালকে আমি মনে মনে কইছি আল্লাহ মরক্কো যেতে হাইরা যায় বলতে পারেন হুজুর আপনি মুসলমানে এই দোয়াটা করলেন আমি বলছি হ্যাঁ মরক্কো যেতে হাইরা যায় কেন হাইরা যায় মরক্কো যদি কালকে ফুটবল খেলা জিতত তাহলে মুসলমান দেশগুলো আরো বেশি ফুটবলের পিছনে লাগত যারো হাজার হাজার কোটি ডলার খরচ কর আর উৎসাহ পাইতো হাইরা গেছে মন ভাইয়া গেছে কারণ হারাম জিনিসে সময় ব্যয় করলে আল্লাহর কাছে জবাব দিতে হয় ঠিক কিনা বলেন হারাম জিনিসের পিছনে ছুটে যদি অর্থ খরচ করা হয় কার কাছে জবাব দিতে হবে ফুটবল খেলা হারাম ফুটবল খেলা দেখা গুনাহ আর কোরআনের মজমায় বসা সওয়াব সুবহানাল্লাহ বলেন আল্লাহ তাআলা রহমতের ফেরেশতা আমাদের জন্য দোয়া করতেছে আল্লাহুম্মা গফির ওয়ারহাম আল্লাহ আপনি আপনার বান্দাদেরকে মাফ করে দেন আর জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে শেষ মোনাজাত পর্যন্ত আমরা কে কে বসবো হাত উঠাই নারায়ে তাকবীর হাত সোজা মানে হাত সোজা করেন হাত লড়ান আপনারা কি আমাদের চেয়ে বেশি চালাক নাকি মিয়া আমগো জন্ম ঢাকার আপনিলেন সিরাজগঞ্জের মানুষ মিয়া আমাদের চেয়ে বেশি চালাক না বলেন আল্লাহ আর জোরে বলেন আল্লাহ ওয়াদা দিলাম শেষ মোনাজাত পর্যন্ত থাকবো কোরআনের মহব্বতে আল্লাহ কবুল করেন হাত নামায় হাত উড়াইছেন তো না বারো দেখে উড়াইছেন হ্যাঁ পুরাটা উড়াইছেন বরিশালে এক মাহফিলে গেছিলাম তো কিছু পোলাপান অর্ধেক হাত উড়েছেন বলে এই এই তুমি উঠলা কেন বসো বসো এই ছেলে বসো ওটা ওটা করবা না একজন ওঠা যাবে না ওরা যদি তিনটা চারটা পর্যন্ত ফুটবল খেলা দেখতে পারে শীতের মধ্যে আমরা কোরআনের মজমায় বসতে পারবো না আমরা প্রমাণ করে দেখাইতে পারবো না এই ভিডিও ম্যানরা তোরা এটা ভিডিও করে দেখাই দিবি যে পিপুল এই এলাকার নাম কি ভেওমারা ভেওমারার মানুষ যুব সমাজ মুসলমান গভীর রাত পর্যন্ত কোরআনের মজমায় বৈশা ছিল ফুটবল খেলার বিপক্ষে ঠিক কিনা বলেন সারা বাংলাদেশে ভাইরাল হয়ে যাবো যে এই এলাকার মানুষ কোরআন প্রেমিক আল্লাহ কবুল করুন একজন ওঠোটি করা যাবে না ইনশা ইনশা আল্লাহ তাআলা তৌফিক দান করুন আল্লাহর বান্দারা যেটা বলছিলাম আল্লাহ তাআলা আমার নবী থেকে সবচেয়ে বেশি ধৈর্যের পরীক্ষা নিয়েছেন কেমন ধৈর্যের পরীক্ষা আল্লাহ নবী যেমন ধৈর্যশীল ছিলেন তার সাহাবীরাও তেমন ধৈর্যশীল ছিলেন আর যারা এই শেষ জামানায় আল্লাহর পয়গম্বরের উম্মত আল্লাহর পয়গম্বরের আশিক তারাও হবে ধৈর্যশীল কেমন ধৈর্যশীল আল্লাহর নবী দেখেন মদিনায় দুর্ভিক্ষ লেগে গেল মুসলমানের ঘরে খাবার নাই ওই বদরের প্রান্তরে যে সাহাবীরা শাহাদাত বরণ করেছেন তাদের বিধবা স্ত্রীগুলো না খেয়ে আছে তাদের সন্তানগুলো খেতে পারে না ঘরের মধ্যে খাবার নাই পরনে বস্ত্র কাপড় পর্যন্ত নাই অনেক সাহাবীদের চুলায় আগুন জ্বলে না ওই অবস্থায় আমার নবী হলেন মক্কার প্রেসিডেন্ট কেবলমাত্র আল্লাহর নবী ক্ষমতা গ্রহণ করেছেন সুন্দর করে দেশটাকে সাজাচ্ছেন কিন্তু কাফেরদের চতুর্মুখী ষড়যন্ত্রে কিছুটা অর্থনৈতিকভাবে মুসলমানরা বিপর্যস্ত হয়ে পড়েছে রহমাতুল্লিল আলামিন এই অবস্থায় কিভাবে মুসলমানদের ঘরে খাবার পৌঁছে দিবেন ওই মদিনায় একজন লোক ছিল তার নাম হলো জায়েদ সে হলো ইহুদিদের সবচেয়ে বড় নেতা ইহুদিদের সবচেয়ে বড় আলেম তিনি ছিলেন একজন ধনাঢ্য মানুষ আল্লাহর নবীর সাথেও তার সুসম্পর্ক ছিল
আল্লাহর নবী ডাক দিলেন যায়েদ আপনি আমাকে কিছু অর্থ কর্জ দেন হাওলাত দেন আমি আপনাকে এক মাস পরে আপনার অর্থগুলো ফিরিয়ে দেব ওই ইহুদিদের বড় আলেম যায়েদ থেকে আল্লাহর নবী 5000 দিরহামের মতো হাওলাত দিলেন আর এই অর্থটা এনে মদিনায় যত বিধবা মহিলা ছিল এতিম ছিল তাদের ঘরে বাজার করে করে আল্লাহর নবী পাঠিয়ে দিয়েছেন নবীজি সাহাবীদেরকে নির্দেশ দিলেন ও সাহাবীরা লিস্ট করো মদিনার মধ্যে সবচেয়ে হতদরিদ্র কারা বিধবা করা যাদের স্বামী বদরের প্রান্তরে জিহাদ করতে যায় শাহাদাত বরণ করেছেন ওই সমস্ত বিধবাদের ঘরে ঘরে বাজার পৌঁছে দিব খাবার পৌঁছে দিব সাহাবীরা লিস্ট করলেন আল্লাহর নবী সেই অর্থ দিয়া বাজার করে করে সবার ঘরের মধ্যে পাঠিয়ে দিলেন ওই ইহুদির কাছ থেকে যেদিন আল্লাহর নবী অর্থগুলো হাওলাত করলেন ইহুদিকে বললেন তোমাকে আমি এক মাস পরে ফিরিয়ে দিব কয় মাস এক মাস পরে ফিরিয়ে দিব আপনি যদি কারো থেকে কিছু অর্থ হাওলাত নেন আর যদি বলেন এক মাস পরে ফিরিয়ে দিবেন অথবা দুই মাস 15 দিন এক সপ্তাহ তার কিন্তু কোনো অধিকার নাই ওই সময়ের আগে আয়েশা পাওনা টাকা চাওয়ার আছে কিন্তু ইহুদি ছিলেন সবচেয়ে বড় শয়তান তিনি আমার নবীকে লজ্জা দেওয়ার জন্য একটা সুযোগ খুঁজছিলেন আমার নবীকে বিপদে ফেলানোর জন্য একটা সুযোগ খুঁজেছিলেন ইহুদি মনে মনে ভাবে মোহাম্মদ আমি তো তোমাকে বেজ্জতি করার একটা সুযোগ খুঁজতেছি এতদিন পাই নাই আজকে পাইছি আল্লাহর নবী ইহুদির কাছ থেকে 5000 দিরহাম হাওলাত নিলেন সময় দিলেন এক মাস ইহুদি মনে মনে ভাবে মোহাম্মদ আমি তোমাকে এক মাস সময় দিব এটা হইতে পারে না আমি তোমাকে আগামী দিনেই তোমাকে আমি রাস্তার মধ্যে বেজ্জতি করব নাউজুবিল্লাহ আল্লাহর নবী জানাজায় গিয়েছিলেন জানাজার নামাজ পড়িয়ে মসজিদে নববীর দিকে হেঁটে আসতেন ডান দিকে আবু বকর বাম দিকে ওমর সাহাবীদের বিশাল কাফেলা আল্লাহর নবীর সাথে জানাজার নামাজ পড়িয়ে মসজিদে নববীর দিকে হেঁটে আসছেন আর ওই ইহুদি কিছু লোকজন নিয়ে রাস্তার মোড়ে দাঁড়ায় আছে আমার নবীকে অপমান করার জন্য নাউজুবিল্লাহ বলেন নবীজি সাহাবীদের সাথে যাচ্ছেন ইহুদি ওই রাস্তার মোড়ে ডাক দিয়া বলে তালিয়া মোহাম্মদ ও মোহাম্মদ এদিকে আসো এদিকে আসো আল্লাহর নবী ইহুদিকে দেখা দাঁড়ায় গেলেন আর ইহুদি আল্লাহর নবীকে ডাক দিয়া বলে মোহাম্মদ আতিনি দিরহামি তুমি আমার দিরহামগুলো ফেরত দাও আল্লাহর নবী বললেন ইহুদি তোমার থেকে আমি 5000 দিরহাম নিয়েছি সময় নিয়েছি কয় মাস এক মাস তুমি আমার থেকে এখন কেন দিরহামগুলো চাচ্ছো ইহুদির মনে ষড়যন্ত্রই ছিল আল্লাহর নবীকে অপমান করা দাঁড়ায় মানুষের সামনে বলে মোহাম্মদ এত কথা নাই এখনই আমার টাকা ফিরিয়ে দিতে হবে দিরহাম ফিরিয়ে দিতে হবে আল্লাহর নবী বললেন ইহুদি কেবলমাত্র তুমি গতকাল আমাকে টাকাগুলো দিলা আজকে আমি তোমাকে কোর্ট থেকে ফিরায় দিব এই কথা শোনার পরে ইহুদির তেলে বেগুনে জ্বলে গেছে আমার নবীকে ডাক দিয়া বলে মোহাম্মদ তোমার মতো ধোকাবাজ তোমার মতো প্রতারক এই মদিনায় একজনও নাই নাউজুবিল্লাহ বলেন আরো জোরে নাউজুবিল্লাহ বলেন এই কথাগুলো যদি আপনাকে আমাকে বলতো আমরা কি করতাম কতক্ষণ কি করতেন তো টাকা গুষ্টি মারি আগে ধর ওমর আরে ধইরা বান কারণ তোর থেকে তো আমি এক মাসের সময় নিছি তুই আমাকে অপমান কেন করলি ঠিক কিনা বলেন আর অপমান করবি করবি তুই আমাকে অর্থ কেন হাওলাত দিলি ইহুদি আমার নবীকে যা তা বলতেছে আমার নবী ইহুদির মুখের দিকে তাকায় আছে ইহুদির মনের উদ্দেশ্যই হলো আল্লাহর নবীকে চরমভাবে খেপানো
চরম ভাবে আল্লাহর নবীকে অপমান করা শেষ পর্যন্ত ইহুদি এসে আমার নবীর জামার কালার ধরে এমন জোরে টান দিলেন আর বললেন মুহাম্মদ তুমি মানুষটা খাইতে পারো মানুষকে খাওয়াইতে পারো না বলেন নাউজুবিল্লাহ এই কথা বলে আমার নবীর জামার মোবারকে ধরে যখন টান দিয়েছেন আল্লাহর নবী ছিলেন দাঁড়ানো অবস্থায় থেকে আমার নবী মাটির মধ্যে ঠাস করে পড়ে গেলেন জামাটা ছিড়ে গেল এমন জোরে জামা ধরে টান দিয়েছেন আমার নবীর শরীরটা লাল হয়ে গেল পিছনের অংশটা ঘাড় মোবারকটা লাল হয়ে গেল পিছনে হযরত ওমর দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে আল্লাহর নবীকে এইভাবে অপমান করতেছে এখন ওমর কি আর দাঁড়ায় থাকতে পারে জোরে বলেন পারে ওমর হলেন গরম ওমর কি আরো জোরে বলেন ওমর কি ওমর কেমন গরম কেমন গরম রাস্তা দিয়ে যদি ওমর হেঁটে যায় ইবলিস শয়তান ওমরকে দেখে রাস্তা পরিবর্তন করে ফেলে আল্লাহু আকবার ওমর কেমন গরম কেমন গরম কাফেররা ওমরকে দেখলে পালপিটিশন গরম হয়ে যায় ওমর যেদিন কালেমা পড়ে মুসলমান হন সেই দিনই আল্লাহর নবীকে ডাক দিয়া বলেন ওগো নবীজি চলেন আমরা বাইতুল্লাহ যাই নামাজ পড়ব রহমাতুল লিল আলামিন বললেন ওমর আমরা তো সংখ্যায় কম এই অবস্থায় আমরা বাইতুল্লাহ যে কিভাবে নামাজ পড়ব কাফেররা আমাদের উপরে হামলা করবে ওমর ডাক দিয়া বলেন ওগো আল্লাহর নবী তাহলে আমি ওমর মুসলমান হইয়া লাভ কি হলো কেমন ঈমানওয়ালা ছিলেন হযরত ওমর ঠিক কিনা বলেন ওগো নবী আমি আগে আগে আপনি আমার সাথে আসেন যেইডা সামনে খাড়াইব ওইডারই কল্লা ফালাইয়া দিব এক বিন্দু পরিমাণ সার নাই ঠিক কিনা বলেন হযরত ওমর তরবারি বাইর করা বলে হে মক্কার যুবকেরা কার এত বড় সাহস ওমর বাইতুল্লাহ নামাজ পড়তে যাচ্ছে বাধা দিবি পারলে সামনে আয় যদি স্ত্রীকে বিধবা করতে চাস তাহলে সামনে আয় যদি সন্তানকে এতিম করতে আস সামনে আয় তোদের সাথে মুখে কোনো কথা নাই তরবারি দিয়া ফয়সালা হবে এই হলো মুসলমানের ঈমান ঠিক কিনা বলেন এখন মুসলমান তো হয়ে গেছে গরু খাওয়া মুসলমান এখন তো মুসলমান হয়ে গেছে ছয় নম্বর মুসলমান ঠিক কিনা বলেন ইমানের পাওয়ার নাই ইমানের পাওয়ার নাই রাত তিনটা পর্যন্ত জেগে জেগে ফুটবল খেলা দেখে কিন্তু কোনোদিন রাত দুইটা বাজে তিনটা বাজে উঠা কোনোদিন দুই রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে না তাহাজ্জুদের নামাজ তো দূরের কথা ঠিক মতো ফজরের নামাজই পড়ে না ঠিক কিনা বলে নিজেকে অনেক বড় বড় মুসলমান ইমানদার দাবি করে নামাজ রোজা কিচ্ছু নাই নামাজের জন্য ডাকলে চাচা চলেন নামাজ নামাজ পড়তে যাই চলেন জুমার নামাজটা পড়ি ঘরে ভিতরে বয়ে বয়ে ভ্যানসন সিগারেট খাই বাম হাত দিয়া চা খায় চা খায় বাম হাত দিয়া আর সিগারেট খায় ডান হাত দিয়া আর বয়া বয়া রবীন্দ্র সঙ্গীত শোনে কি সঙ্গীত ঢাকা শহরে গেলে দেখবেন সকালবেলা ফজরের পরে হাতির ঝিল গুলশান রমনার পার্কে এমন করে দৌড়ায় এক একজনের শরীর কি হৃষ্টপুষ্ট দৌড়ায় ঠিকই কিন্তু ফজরের নামাজটা পড়ে না ফজরের নামাজ সকালবেলা জকিং করে জকিং করে হার্ড ওয়ার্ক স্যার কি করেন আমি তো মর্নিং ওয়ার্ক করি কয়টা বাজে উঠেন ছয়টা বাজে উঠে যাই আটটা পর্যন্ত দৌড়ায় যাই কি পড়া ট্রাউজার কেটস গেঞ্জি দুই ঘন্টা মর্নিং ওয়ার্ক করতে পারে কিন্তু বিশটা মিনিট ফজরের নামাজের পিছনে সময় দিতে পারে না ঠিক না তিন ঘন্টা টেলিভিশনের দিকে বলদের মতো তাকায় তাকায় খেলা দেখতে পারে কিন্তু কোনোদিনই চোখটা দিয়ে একটা পৃষ্ঠা কোরআন শরীফ পড়ে দেখে নাই জোরে জোরে গোল হইলে আওয়াজ করতে পারে কোনোদিন আল্লাহকে এমনি একটা ডাক দিল না আল্লাহ
ডাক দেওয়ার মুসলমান নাই কিন্তু স্লোগান দেওয়ার মুসলমানের অভাব নাই ঠিক না হযরত ওমর কেমন ঈমানওয়ালা ছিলেন হযরত ওমর কেমন ঈমানওয়ালা ছিলেন হযরত ওমরকে ওমর ফারুক কেন বলা হয় হযরত ওমর সত্য আর মিথ্যার পার্থক্য করতে পারতেন সুবহানাল্লাহ বলেন একটা চোরের চেহারা দেখলেই বলতে পারতেন এটা চোর দেখে বলতে পারতেও তুই রাতে গরু চুরি করছস যেমন ব্রাজিলের খেলোয়াড় সমর্থকরা ছাগল চুরি করতে যায় ধরা খাইছে কি চুরি বিশ্বাস করেন না আমার একটা বয়ান ভাইরাল হইছে ছাগল চুরি করতে যায় ব্রাজিলের সমর্থক ধরা খাইছে কালকে আবার দেখলাম আর্জেন্টিনার সমর্থক কি মিষ্টি কুমড়া চুরি করতে যায় ধরা খাইছে এগুলার কাম হলো শুধু চুরি করা কি করা আরে খেলা ঠেলা এই হারাম কোনদিন মানুষদেরকে ভালো কিছু শিখাইতে পারে ঠিক কি বলেন মুসলমান খেলা দেখার পিছনে ধৈর্য আছে ইবাদত করার পিছনে ধৈর্য নাই মসজিদে যায় বেশি সময় বসতে মন চায় না ওয়াজ মাহফিলে আয়েশা বেশি সময় বসতে মন চায় না এর কারণ হলো শয়তানের ধোকা শয়তানের ওয়াসওয়াসা শয়তানের ষড়যন্ত্র চক্রান্ত ঠিক কিনা বলে আজকে রাত্রে এই এলাকার মুসলমান শয়তানের দুই গালে দুইটা ঘোষায়া চক্কা মারছি শয়তান বাইরে দাঁড়ায় দাঁড়ায় আঙ্গুল কামড়ে আর কারে কোন মোল্লার পিছনে বসে রইছস বাইরে আয় আমি তোদের জন্য বেনসন নিয়ে দাঁড়ায় আছি গোল্লিপ নিয়ে দাঁড়ায় আছি আরে ফেসবুক টিপ ইউটিউব দেখ হিন্দি নায়িকা ঠাইকাদেরকে দেখ শান্তি পাবি নাউজুবিল্লাহ শয়তানে ওয়াসওয়াসা দেয় ঠিক কিনা বলেন কিন্তু এই কোরআনের মজমায় যতক্ষণ ধৈর্য ধরে বসে থাকবেন আল্লাহ তাআলার রহমতের ফেরেশতা আমাদের জন্য মাগফিরাতের দোয়া করতে থাকবে আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহু আকবার ও মুসলমান ও আল্লাহর বান্দারা হযরত ওমরকে আল্লাহ তাআলা কেমন জ্ঞান কেমন মেধা কেমন প্রজ্ঞা দিয়েছিলেন কেমন ঈমানী শক্তি দিয়েছিলেন কেমন ধৈর্য হযরত ওমরকে আল্লাহ তাআলা দিয়েছিলেন নবীজির জামার কালার ধরে টান মেরেছে নবীজি দাঁড়ানোর থেকে মাটির মধ্যে একেবারে পড়ে গেছে হযরত ওমর দেখতেছেন ইহুদি নবীজির সাথে বেয়াদবি করতেছে হযরত ওমর এই দৃশ্য দেখা আল্লাহর নবীকে যায় জড়ায় ধরলেন আর নবীজি যে পড়ে গেছে হযরত ওমর হাত ধরে নবীজিকে দাঁড় করালেন কি করালেন জোরে বলেন দাঁড় করালেন ধার করায়া আর কোন কথা নাই তরবারিটা বের কইরাই ইহুদির গলার মধ্যে যায় দৌড়ছে কিরে হারামজাদার বাচ্চা কুলাঙ্গারের বাচ্চা কাফেরের বাচ্চা বেঈমানের বাচ্চা মুনাফিকের বাচ্চা তোর মতো মুনাফিক আমার নবীর গায়ে হাত দিছে এত বড় সাহস আমি শুধু তোর হাত কাটব না তোর কল্লাটাই ফালায় দিব আর জোরে বলেন আল্লাহু আকবার নবীজি পাশে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে ওমর তরবারি দছে কল্লার মধ্যে নবীজি আবার বলে কোন সময় না আবার পাগলে টান দিয়া কল্লা ফালাই দেয় নবীজি ওমরকে ডাক দিয়া বলে ইয়া ওমর কিফ থামো এমন জোরে নবীজি ওমরকে ধমক দিলেন নবীজি তো নবী ওমর তো ইহুদির গলার মধ্যে তরবারি ধরছে নবীজিকে ভালোবাসা কথা কন কারো সাথে আমার ঝগড়া লাগছে আপনি আমাকে ভালোবাসেন এখন ওই শত্রু আমাকে অপমান করতেছে আপনি তো আমার পক্ষ হইয়া যদি তাকে মারতে যান কিছু বলেন সেটা তো আপনি আমার পক্ষ হইয়া বলছেন ঠিক না উল্টা যদি আমি আপনাকে ধমক দিই তোমার এত বড় সাহস তুমি এই বেটার সাথে এমন বেয়াদবি করতেছো তখন আপনি কি বলবেন কি বলবেন কোন যে মিয়া আপনার লেগে আসলাম আর আপনি আমার উল্টা ধমক দিতেছেন যান বলতাম না আরে হুজুর আপনি অপমান করতেছে আপনার জন্য রাস্তায় দাঁড়াইলাম আপনাকে বাঁচানোর জন্য নালে আপনার কল্লা ফালায় দিত আপনাকে অপমান করতেছে আর উল্টা আপনি আমাকে ধমক মারতেছেন থাকেন আপনি গেলাম আপনার সাথে কোনো সম্পর্ক আল্লাহ
নবী ওমরকে ধমক দিলেন ওমর থামো থামো কিফ থেমে যাও এত বড় সাহস তুমি আমার মেহমানের গলায় ছুরি ধরেছো হযরত ওমর মনে মনে চিন্তা করে হ্যাঁ মেহমান করতে কা উল্টা দি হুজুরে আর মারতে আসলো আর নবী জি আমাকে উল্টা ধমক দিতেছেন ওমর রাগি মানুষ চুপ করে দাঁড়ায় আছে কোনো কথা নাই কোনো প্রতিবাদ নাই ওমরের কথা হলো আমার সামনে আমার কলিজার টুকরা নবীকে অপমান করেছে এটা আমি সহ্য করতে পারবো না এই দিকে ডাক দেয়া বলে ইহুদি তুই আমার নবীর গায়ে হাত দিছস তুই আমার গায়ে হাত দে আমি তোকে কিছুই করব না কিন্তু আমার নবীর গায়ে একটা ফুলের টোকা দিল আমি ওমর সহ্য করব না আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহু আকবার ইহুদি মনে মনে তাকায় কে ওমর আমি তো জানি তোদেরকে গালি দিলেও তোরা কষ্ট পাস না কিন্তু তোদের নবীকে গালি দিলে তোরা কাউকে ছেড়ে দাস না আল্লাহু আকবার এই কারণেই তো তোদের সামনে তোদের নবীকে এমন অপমান করলাম তোদের নবীকে খাপানোর জন্য তোদেরকে কষ্ট দেওয়ার জন্যই তো অপমান করলাম ইহুদি মনে মনে বলতেছে এই কারণেই তুই ষড়যন্ত্রটা করেছি এবার ওমর মন খারাপ করে চুপ করে দাঁড়ায় আছে আল্লাহ নবী ডাক দিয়া বলে ওমর তুমি কি আমাকে ভালোবাসো ওমর বলে আনা উহিব্বুকা জিদ্দান ওগো নবী আমি আপনাকে খুব ভালোবাসি ফিদাকা বি উম্মি ইয়া রাসূলুল্লাহ আমার মা আমার বাবা আপনার জন্য কুরবান হয়ে যান আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহু আকবার ওগো নবী আপনার মহব্বতেই তো বাপ দাদার ধর্ম পরিত্যাগ করেছি আপনার কারণেই তো মা ছেড়েছি বাবা ছেড়েছি ঠিক কি না বলে আপনার কারণেই তো মক্কার রাজত্ব ছেড়ে দিয়েছি শুধু আপনার জন্য ভালোবাসি না মানে কি বলেন যারা মদিনা শরীফে গেছেন হযরত ওমরের বাড়িটা দেখেছেন সাইয়েদনা আবু বকরের বাড়ি একদিকে আর হযরত ওমরের বাড়ি আর একদিকে পাশাপাশি আল্লাহু আকবার মসজিদের নববীর কাছে আল্লাহ নবী বলে ওমর যদি তুমি আমাকে ভালোবাসো তাহলে আমার পাওনাগুলা ইহুদিকে তোমার পক্ষ থেকে বুঝায় দাও মানে তোমার পকেট থেকে আমার ঋণটা শোধ কইরা দাও আমরা হইলে কি বলতাম আপনার লেগে আইসে মারামারি করতে দিছেন দমক আবার উল্টা আবার পকেটের টাকা দিন আল্লাহু আকবার সাহাবী তো সাহাবী ওমর তো ওমর ওমর কাল ওমর ওমর ওমরেই ঠিক কিনা বলেন ওমর ফারুক আল্লাহু আকবার ওমর মুসকি হাসি দিয়া বলো গো আল্লাহর নবী ইহুদির বাচ্চারে বলেন টাকা নিব না কি নিব ইহুদি মনে মনে কয় টাকা যদি চায় তাহলে তো নগদে দিয়া দিতে পারে কিন্তু এমন একটা জিনিস চামু যাতে সহজে দিতে কেবলমাত্র মদিনায় খেজুর পাকা শুরু করেছে ইহুদি কত বড় শয়তান বলে মোহাম্মদ আমি টাকা নিব না তা কি নিবা মানে মায়ের খাওনের অবস্থা ফাজলামি শুরু করছে টাকা নিব না কি নিবা বলে আমার দেরহামের অনুযায়ী আমাকে খেজুর দিবা কি দিবা ইহুদি ভাবছে এত খেজুর এই সময় পাবে কোথায় মানে সে শুধু ঝগড়াটা বাড়াই রাখবে বুঝেন নাই আছে না কিছু মানুষ এই সমাজে মীমাংসা চায় না ঠিক কিনা বলেন ইহুদি বলে আমি টাকা নিব না খেজুর নিব ওমর হাত দিয়া ধরে কা চল তোরে খেজুরই দিব সুবহানাল্লাহ বলে আর ধরে বলেন সুবহানাল্লাহ ওমর যখন ইহুদির হাত ধরে ধরে নিয়ে যাইতেছে ওমরের বাড়িতে আল্লাহর নবী পিছন থেকে ডাক দিছে ইয়া ওমর এদিকে আসো 5000 দিরহামের বিনিময়ে খেজুর তো দিবাই দিবা ইনসাফ কইরা এক মন খেজুর বেশি দিবা এক মন খেজুর ওমর বলে গো আল্লাহর নবী হাসিয়া দেয়া বলে এক মন খেজুর কেন বেশি দিব ওই যে ইহুদির গলায় দর্শ অপমান করছে এটা শাস্তি আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ তাআলা হযরত ওমরকে কেমন ধৈর্য দিয়েছিলেন রাগ নাই বিরক্তি নাই
হাসি মুখে বলতেছেন ওবা আল্লাহর নবী ঠিক আছে আপনি বলছেন এক মণ বেশি দিয়ে দিব হযরত ওমর ইহুদি যায়েদকে ডাক দিয়ে বলে বস্তা নিয়ে আসো এত খেজুর কিভাবে নিবা ইহুদি মনে মনে ভাবে এত খেজুর ওমর আমাকে কোত্থেকে দিবে হযরত ওমর কেবলমাত্র গাছ থেকে খেজুরগুলো পেরেছে আপনাদের দেশে ফসল উড়ান না পিয়াজ রসুন আলু না কেবলমাত্র ফসলগুলো উঠিয়েছে কেবলমাত্র খেজুরগুলো গাছের থেকে পেরে গুদামজাত করেছে বাজারে নিয়ে বিক্রি করবে কিন্তু ধৈর্যের পরীক্ষা এসে পড়ছে আল্লাহু আকবার হযরত ওমর ইহুদিকে ডাক দিয়ে বলে ইহুদি 5000 দিরহামের বিনিময়ে তুমি যত খেজুর পাও তুমি মাইপা নিয়ে যাও মাপা হইলে আমাকে ডাক দিও ওমর দাঁড়ায়ও রয় নাই যে আবার এক দুই মণ বেশি নিয়ে নেয় নাকি না আবার এক মণের জায়গায় দেড় মণ ঢুকায় ফেলায় কারণ আমাদের মতো তো শেষরা বাঙালিরা মাপে কম দিতে পারলে আর কাউকে ঠকায়া কিছু নিতে পারলে মনে করে অনেক বুদ্ধিমান অনেক বুদ্ধিমান হযরত ওমর কে দেখ তুই মাইপা লইয়া যা আমি চলে যাই হযরত ওমর মসজিদে বসে ইবাদত করতেছে আর ইহুদি তার গোলামদেরকে বলতেছে খেজুর মাপো 5000 দিরহাম অনুযায়ী যখন খেজুর মাপা হয়ে গেল ওমর আসে না ওমর আসে না ওমরকে কোথাও খুঁজে পাওয়া যায় না হযরত ওমর মসজিদে বসে বসে আল্লাহর ইবাদত করতেছে আল্লাহু আকবার এবার ইহুদি ডাক দিয়ে বলে ওমর আসেন 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 আমি আমার পাওনা দিরহাম অনুযায়ী খেজুর মেপে বস্তা রেডি করেছি এখন আমি বাড়িতে চলে যাব আমার খেজুরগুলো নিয়ে ওমর ডাক দিয়া বলে তুমি কি ঠিকঠাক মতো খেজুরগুলো বুঝে পেয়েছো কিনা কম ঠম নেও নাই তো বলে ওমর কম নেই নাই যা পায় তার চাইতে বরং একটু বেশি নিছি ওমর বলে কোনো সমস্যা নাই তোমার খেজুর নেওয়া শেষ হয়েছে কিনা বলে হয়েছে তবে শোনো তোমার খেজুর নেওয়া যদি শেষ হয় আর এক বস্তা খেজুর তুমি বেশি নিবা ইহুদি ডাক দিয়া বলে ওমর এ ওমর আর এক বস্তা খেজুর কেন বেশি নিব ওমর ডাক দিয়া বলে ইহুদি ওই যে রহমাতুল লিল আলামিনের সামনে আল্লাহর নবীর সামনে আমি তোমার গলার মধ্যে তরবারি ধরেছিলাম এই কারণে আল্লাহর নবী আমাকে জরিমানা করছে এ ওমর তুমি আমার মেহমানের গলায় কেন ছুরি ধরলা ইহুদি পাওনাদার আমি হলাম দেনাদার সে আমাকে এক দুই কথা বলছে বলো তুমি কেন তার গলার মধ্যে ছুরি ধরলা তুমি কেন তাকে কষ্ট দিলা তুমি কেন তাকে অপমান করলা হযরত ওমর বলেন তোমার গলার মধ্যে ছুরি ধরার কারণে তোমাকে কষ্ট দেওয়ার কারণে আল্লাহর নবী আমার উপরে আরো এক বস্তা খেজুর জরিমানা করেছে তুমি আরো এক বস্তা খেজুর মেপে নিয়ে যাও এই কথা শোনার পরে ইহুদির মনের মধ্যে পরিবর্তন চলে আসলো ইহুদি অবাক হয়ে গেল বিস্ময় হয়ে তাকিয়ে রয়েছে ওমরের দিকে ওমর এ ওমর আহ এটা আবার কেমন কথা বলো তোমার নবীকে অপমান করলাম তোমার নবী তোমাকে অপমান করলো তোমার নবীও আমাকে একটা কটু কথা বলে নাই চাইলে সে ওই জায়গার মধ্যে আমাকে তোমাকে দিয়া তোমাদেরকে দিয়া আমাকে মারতে পারতো অপমান করতে পারতো কিন্তু তোমার নবী এমন ধৈর্য ধরেছে তোমাকে অপমান করলো তুমি তো কোনো প্রতিবাদ করলা না ধৈর্য ধরলা ধৈর্য ধরলা তোমার নবীর মহব্বতে তুমি আরো তোমার পক্ষ থেকে পাওনাগুলো আদায় করে দিলা এ ওমর তোমাদের মতো এত ভালো মানুষ মক্কার জমিনে মদিনাতে আমি আজ পর্যন্ত দেখি নাই আরো জোরে বলেন সুবহানাল্লাহ হযরত ওমর কি ইহুদি ডাক দিয়া বলে ওমর সব খেজুরগুলো মেপে দিয়ে দিলা আমার পরিচয় জিজ্ঞেস করলা না কোথায় আমার বাড়ি কোথায় আমার ঘর কি বা আমার পরিচয় হযরত ওমর বলে ইহুদি রে আমি তোমার পরিচয় কেন জিজ্ঞেস করব আল্লাহর নবী তো তোমার পরিচয় আমাকে জিজ্ঞেস করার জন্য বলে নাই
নাই সুবহানাল্লাহ আর আমরা হইলে কি বলতাম হুজুরে আপনি থেকে কয় টাকা নিছে কত দিনের সময় নিছে কথা কোন কেন এত খেজুর নেবেন ও মুসলমান ভালো করে খেয়াল করেন আমরা আল্লাহর নবীর উম্মত দাবি করি আল্লাহর নবীর আশিক দাবি করি মুখে মুখে নবীর আশিক উম্মত দাবি করলে হয় না নবীকে জীবন দিয়া ভালোবাসতে হয় ঠিক কিনা বলেন হযরত ওমরকে অপমান করলেন ধৈর্য ধরছেন কোনো প্রতিবাদ করে নাই দ্বিতীয়ত নবীর প্রতি কেমন ভালোবাসা একবারও ইহুদির পরিচয় জিজ্ঞেস করে নাই কেন টাকাগুলো হাওলাত নিয়েছে কি কারণে নিয়েছে কিছুই জিজ্ঞেস করে নাই এর কারণ হলো হযরত ওমর তার জীবনের চাইতে আল্লাহর নবীকে বেশি ভালোবাসতেন ঠিক কিনা বলি ওমর ডাক্তার বলে ইহুদি আমি তোমার পরিচয় কেন জিজ্ঞেস করব আমার নবী তো তোমার পরিচয় জিজ্ঞেস করার জন্য বলে সুতরাং তোমার পরিচয় জিজ্ঞেস করা আমার দরকার নাই আমাদের নবী আমাদেরকে যা বলে আমরা তাই করি সুবহানাল্লাহ বলেন আর যারা সুবহানাল্লাহ বলেন ওই ইহুদি নবীজির ধৈর্য আর হযরত ওমরের ধৈর্য দেখে অবাক হয়ে গেল এবার ইহুদি আগ বাড়ায় বাড়ায়া হযরত ওমরকে জিজ্ঞেস করে ওমর তুমি একবার আমার পরিচয় জিজ্ঞেস করো ওমর বলে কোনো দরকার খেজুর নিয়ে সোজা বাড়িতে যাও ইহুদি বলে না না একবার আমার পরিচয় জিজ্ঞেস করো দুইবার তিনবার বলার পরে হযরত ওমর ডাক দিয়ে বললে ঠিক আছে তুমি তোমার পরিচয়টা আমার কাছে দাও আইনাল বিলা কোথায় তোমার দেশ কোথায় তোমার বাড়ি কোথায় কি তোমার নাম কি তোমার বংশ পরিচয় ইহুদি ডাক দিয়া বলে এ ওমর আমি যায়েদ আমি হলাম যায়েদ আলিমুন কাবীর আমি একজন বড় আলেম ওমর ডাক দিয়া বলে তুমি আবার কোন আলেম সব আলেম রে আমি চিনি মক্কা মদিনায় বলে ওমর আমি হলাম ইহুদিদের সবচেয়ে বড় আলেম আমার নাম হলো যায়েদ হযরত ওমর এই কথা শুনে তিনি আশ্চর্য হয়ে গেলেন অবাক হয়ে গেলেন দাঁড়ায় ছিলেন বৈশা ছিলেন দাঁড়ায় পড়লেন এ তুমি কি সেই ইহুদিদের সবচেয়ে বড় আলেম যে কিনা তাওরাত শরীফ মুখস্থ করেছে আল্লাহর নবী যার কথা বলতো বলে হ্যাঁ হ্যাঁ আমি সেই ইহুদিদের সবচেয়ে বড় আলেম আমার নাম হলো যায়েদ হযরত ওমর ডাক দিয়া বলে এ যায়েদ আপনি যদি পুরো তাওরাত মুখস্থ করে থাকেন তাওরাতের এত বড় আলেম হয়ে থাকেন এত বড় পণ্ডিত হয়ে থাকেন তাহলে আপনি আমার নবীর সাথে এই বেয়াদবিটা কেন করলেন নিশ্চয় আপনি তাওরাতের আলেম হইলে আপনি জানেন আমাদের নবী হলো সত্য নবী আমাদের নবী হলেন রহমাতুল লিল আলামিন ঠিক কিনা বলি ইহুদি ডাক দিয়া বলে ওমর আমি জানি আনা আরিফ আমি জানি তার পরিচয় জানি আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর সম্বন্ধেও জানি হযরত ওমর ডাক দিয়া বলে ইহুদি তারপরও তুমি কেন এত বড় বেয়াদবি আমার নবীর সাথে করলা ইহুদি ডাক দিয়া বলে ওমর রে আমি তাওরাতের মধ্যে পড়েছি শেষ জামানায় একজন নবী আসবে তার নাম হবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আল্লাহু আকবার সে হবে ধৈর্যের পাহাড় সে হবে মানুষটাকে কষ্ট দিবে সে মানুষকে কষ্ট দিবে না ধৈর্য ধরবে অন্যায় করলে ক্ষমা করে দিবে মাফ করে দিবে আমি আসলে তোমার নবীকে যাচাই করার জন্য তাকে আমি কিছু টাকা হাওলাত দিয়েছিলাম আসলে সে সত্য নবী কিনা সত্য নবীর অসীম ধৈর্য হবে অসীম সাহস থাকবে সে কখনো বিপদে আপদে ঘাবড়াবে না ওমর বিশ্বাস করে এই সবগুলো গুণ আমি যায়েদ তোমার নবীর মধ্যে পেয়েছি এমন কি ওই আমাদের কিতাব তাওরাতের সাথে তার সবগুলো গুণ মিলে যায় আল্লাহু আকবার এবার ইহুদি ডাক দিয়া বলে ওমর আসলে খেজুর ঠেজুর এগুলো নেওয়ার আমার ইচ্ছা না এতদিন তোমার নবীর সাথে আমি দুশ্মনে করেছি তোমার নবীর সাথে আমি শত্রুতা করেছি কিন্তু যেই দিন আমি তার গলার মধ্যে তরবারি ধরলাম তিনি যে ধৈর্যের পরিচয় দিয়েছেন আমাকে যেভাবে ক্ষমা করেছেন ভালোবেসেছেন
তার ধৈর্য আর তার ক্ষমা দেখে তার ব্যবহার দেখে আমি ইহুদি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর উপর মুগ্ধ হয়ে গিয়েছি আল্লাহু আকবার ওমর আমাকে তুমি তোমার নবীর কাছে নিয়ে চলো আমি এখনি ইহুদি ধর্ম ত্যাগ করে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব আল্লাহু আকবার কি হবে কি হবে মুসলমান ব্যবহার দেখে ধৈর্য দেখে সাহস দেখে এবার আল্লাহর নবীর কাছে ওমর ইহুদির হাত ধরে দুইজনে গল্প করতে করতে নবীজির বাড়ির দিকে রওনা শুরু করছে সুবহানাল্লাহ বলেন নবীজি দেখতেছে ওমর ইহুদির হাত ধরে দুইজনে গল্প করতে করতে আসছে কারণ একটু পরেই তো ইহুদি তার ধর্ম ত্যাগ করে কালেমা পড়ে মুসলমান হবে তার মানে সে মুসলমানের ভাই হয়ে যাচ্ছে নবীজি এত খুশি হলেন ওমর এই ইহুদিদের ইহুদিকে দিয়া যায়েদ কে নিয়া নবীজির ঘরের মধ্যে ঢুকলেন আল্লাহ নবী ডাক দেয় যায়েদ তুমি তোমার পাওনা দাওনা বুঝে পেয়েছো কিনা ইহুদিদের বড় আলেম যায়েদ ডাক দিয়া বলে ও গো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আল্লাহর পয়গম্বর পাওনা দাওনা আমার কিছুই লাগবে না আপনার কাছে আমি কোনো কিছুই চাই না আল্লাহর নবী বলে চাও না তো আমাকে রাস্তার মধ্যে কেন ধরলা বলে ধরছি ঠিক আছে আপনি আমার সাথে যে সুন্দর আচরণ করেছেন আমার সাথে যে সুন্দর ব্যবহার করেছেন আপনি যে ধৈর্য ধরেছেন ক্ষমা করে দিয়েছেন এই কারণে আমি আপনার প্রতি দুর্বল হয়ে গিয়েছি আল্লাহু আকবার শুধু আপনার প্রতি দুর্বল হই নাই যেই ধর্ম আপনাকে এত সুন্দর ব্যবহার শিক্ষা দেয় যেই ধর্ম মানার কারণে এত বড় ধৈর্যশীল হন যেই ধর্ম মানার কারণে মানুষকে ক্ষমা করে দেন মানুষকে কষ্ট দেন না তবু আল্লাহর নবী মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আমি আপনার ব্যবহার দেখে মুগ্ধ হয়েছি আমি আপনার আখলাক দেখে মুগ্ধ হয়েছি নিশ্চয় এই ধর্ম পৃথিবীর যে কোনো ধর্মের মানুষ গ্রহণ করুক না কেন সেই মানুষই এই দুনিয়ার জমিনে সবচেয়ে ভালো মানুষে পরিণত হবে ঠিক কিনা বলি আপনি আর দেরি করবেন না আমার খেজুর খেজুর কিছুই দরকার নাই আপনি এখনই আমাকে কালিমা পড়ে মুসলমান বানায় দেন আর আস্তে কোন আল্লাহ হয় আর জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহর নবী ইহুদিকে বললেন মুসলমান হইবা বলে হ্যাঁ যাও পবিত্র হয়ে আসো নবীজি ইহুদিকে এবার কালেমা পড়ে মুসলমান বানায় দিলেন হযরত ওমর মুসকি মুসকি হাসতেছে নবীজি ডাক দেয়া বলে ওমর যদি রাগ কইরা তরবারি দিয়া কোপটা দিতা কল্লাটা পইরা যেত ঠিক না ইহুদি কাফের বেঈমান হয়ে জাহান্নামের আগুনে জ্বলত কিন্তু একটু ধৈর্য ধরছো ভালোবাসা দেখাইছি তার প্রতি ঠিক না সুন্দর ব্যবহার দেখিয়েছি দেখেছো একটু ধৈর্য ধরার কারণে ইসলামের সৌন্দর্যটা প্রকাশ করার কারণে তাকে ক্ষমা করে দেওয়ার কারণে আজকে এই বেঈমান তোমার দীনি ভাইয়ে পরিণত হয়েছে সে আজকে তোমার ভাই হয়ে গেছে জাহান্নামের আগুন থেকে বেঁচে গেছে ঠিক কিনা বলেন এ কারণে মুসলমান আপনাদেরকে আমার বোঝানোর উদ্দেশ্য বিপদে আপদে বালা মুসিবতে আমরা ধৈর্য ধরব কার উপরে আরো জোরে বলেন কার উপরে আল্লাহর উপরে ধৈর্য ধরব কেউ যদি আমাকে কষ্ট দেয় আমি ক্ষমা করে দিব কি করব ক্ষমা করে দিলে কিছুক্ষণের জন্য আপনার কষ্ট হবে মনে করতেছেন অনেক বড় কিছু হারিয়ে ফেলেছেন আপনি ঠকে গেছেন আসলে না আসলে আল্লাহ তাআলা আপনার জন্য আমার জন্য অনেক বড় কিছু কল্যাণ রেখে দিয়েছেন ঠিক কিনা বলেন